मालद्वीप एमन एकटी देश जेखाने चारदिके शुधु पानी आर पानी। जदिओ पानीर कोनो रंग हय ना, तारपरेओ मालद्वीप नील पानीर देश हिसेबे बेश परिचित। प्राय हाजारेरो बेशी द्वीप निये गठित मालद्वीपेर एक एकटी द्वीपेर सौंदर्य एक एक रकम। मालद्वीपे साधारणत दुई धरनेर आइलैंड हय, एकटी प्राइवेट आइलैंड एबं अन्यटी हलो पाब्लिक आइलैंड। एखानकार प्राइवेट आइलैंडगुलो अनेक बेशी व्ययबहुल और एखाने ड्रिंक्स एवं पोशाक आशाकेर ब्यापारे कोनो प्रकार रेस्ट्रिक्शन थाके ना, किन्तु पाब्लिक आइलैंडगुलोते अनेक बेशी रेस्ट्रिक्शन थाके, कारण मालद्वीप एकटी मुस्लिम प्रधान देश। हेलो व्यूअर्स, स्वागत जानाচ্ছি কম খরচে মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় পর্বে। আমি আশা করছি গত পর্বটি আপনারা খুব বেশি উপভোগ করেছেন। মালদ্বীপের খুবই জনপ্রিয় একটি লোকাল আইল্যান্ডে আজ আমি আপনাদের নিয়ে যাব, যার নাম মাফুশি আইল্যান্ড। চারদিকে দেয়ালে রং বেরঙের গ্রাফিটি, রেস্টুরেন্ট, জুস কর্নার, छोट्ट लॉन एवं आरो अनेक टूरिस्ट फ्रेंडलि स्थापना ए आइलैंडे चारदिक जुड़े। लोकल आइलैंडगुलोर मध्य सबचाइते पपुलर बोले एखाने टूरिस्टदेर संख्या अनेक बेशी थाके। आपनादेर एकटी इनफरमेशन दिए राखी, ए आइलैंडगुलो एतोई छोटो जे एखाने हाँटा छाड़ा अन्य कोनो बाहन आपनारा पाबेन ना। और एखानकार लोकल लोकजन सबाई स्कूटी और बाइक यूज करे। এই আইল্যান্ডে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কম খরচে এখানকার খুব জনপ্রিয় ওয়াটার অ্যাক্টিভিটিগুলো কোথায় করবেন তারই বিস্তারিত থাকবে আমার আজকের এই পর্বে। আজকের পর্বটি যদিও একটু বড় হতে যাচ্ছে, তবে অনেক বেশি ইনফরমেশন থাকবে যা কম খরচে মালদ্বীপ ঘুরতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। মর্নিং, আজকে আমাদের হচ্ছে মালদ্বীপের প্রথম সকাল। আমরা হুলহুমালে আছি, জাস্ট ঘুম থেকে উঠলাম, হালকা একটু ফ্রেশ হয়েছে। আমরা জাস্ট প্রিপারেশন নিচ্ছি। আমরা এখন হচ্ছে মাফুশি আইল্যান্ড যাব। আমাদের স্পিড বোট হচ্ছে এখানে সকাল ৯টায় চলে আসবে। সো আমরা এখন হচ্ছে কি ৬:৩০ বাজে না, ৬:৩০ মতো বাজে, একটু আর্লি মর্নিং উঠতে হবে। আরেকটা ইনফরমেশন প্রথমে দিয়ে রাখি, এখানে স্পিড বোটে আপনারা যেই প্লেসগুলোতে যাবেন, কোনো প্রাইভেট আইল্যান্ড হোক বা যেখানেই যান না কেন, আপনি যত টাকাই দেন না কেন, তারা আপনার জন্য এক মিনিটও ওয়েট করবে না। সো এই টাইমের ব্যাপারে খুব সদয় হতে হবে আমাদের। তো এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর কি। গুড মর্নিং ভাই। আমরা হোটেল থেকে জাস্ট একটা ওয়াকিং ডিস্টেন্সে এখানে ব্রেকফাস্ট করতে আসছি। আর এখানে ব্রেকফাস্টের ওদের এই রেস্টুরেন্টটা হচ্ছে কি বেসিক্যালি এখানে ইন্ডিয়ান মেনু সহ অল ফুডস পাওয়া যায়। তো আমরা ব্রেকফাস্টটা মোটামুটি মানে হালকা টাইপের করতেছি। আর মেনুর মধ্যে আসলে আমরা যা নিছি, এখানে হচ্ছে কি বলে ডিম নিছি, এই ডিমের প্রাইস হচ্ছে এখানে ৫ রুপিয়া। আর রুটি হচ্ছে এখানে ১২ রুপিয়া। আর এখানে তাদের ট্রেডিশনাল একটা খাবার আছে, এই খাবারটা হচ্ছে টুনা ফিশ, তারপর হচ্ছে নারকেল দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ওরা প্রসেস করে। এটার দাম হচ্ছে ২৫ রুপিয়া। এটার নাম হচ্ছে মাজদা মাসুলি। এটা হচ্ছে মাছের তৈরি আর কি। আর এটা দিয়ে হচ্ছে আমরা আজকে ব্রেকফাস্ট করতেছি। আমরা হোটেল থেকে চেক আউট করে জাস্ট হচ্ছে এই গাড়িটাতে উঠতেছি। আর এই গাড়ি হচ্ছে এখানে কালকে যেরকম আমরা ছোটো ট্যাক্সিতে করে আসছি, আর আজকে হচ্ছে এটা একটা বড় গাড়ি নিয়ে নিছি। এটা হচ্ছে ১৫০ রুপিয়া, আমাদের জেটি ঘাট পৌঁছে দেবে। মালদ্বীপের রাস্তা কি সুন্দর। আমরা এখন হচ্ছে হোটেল থেকে জেটি ঘাট যাচ্ছি। এই জেটি ঘাটের নাম্বার হচ্ছে ৬। আর এই ব্রিজটা হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা যখন ছিল না, তখন আসলে এই মালদ্বীপের একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে আসার জন্য তারা স্পিড বোট ইউজ করতো। তারা অনেক কষ্ট করেছে ওই সময়টাতে। এখন এই ব্রিজের কারণে তাদের জীবনযাত্রাটা অনেক সহজ হয়েছে। এখন হচ্ছে তারা মানে এই ব্রিজের মাধ্যমে অনায়াসে হচ্ছে এই মালে এবং হচ্ছে হুলহুমালে এই ব্রিজের মাধ্যমে তারা সহজে যাতায়াত করতে পারে আর কি। और आज के होटेल थे जेटीघाट पर्यंत बांग्लादेशी एक भाई सहायता करते हैं। भाई आपका नाम था? कृष्ण। कृष्ण, अच्छा कृष्ण भाई आपका देश में कौन जगह? हाँ गाजीपुर। गाजीपुर गाजीपुर एक भाई आछे तो আমরা এখন হচ্ছে ফুল বহর নিয়ে ফুল টিম নিয়ে আমরা এখন হচ্ছে জেটিঘাটে যাচ্ছি। আমার পিছনে হচ্ছে আরিফ ভাই। আচ্ছা আমাদের ট্যুর পার্টনার সবার সাথে কিন্তু আমি আসলে পরিচয় করিয়ে দেই নাই, তো আসলে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম কালকে হচ্ছে আলমগীর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আলমগীর ভাই নিজেও ব্লগ করেন আর আমার পাশে হচ্ছে আরিফ ভাই আছে আর পাশে হচ্ছে আজিজ ভাই। কই আজিজ ভাই আছে? আমরা চারজনই হচ্ছে আমরা এই মালদ্বীপ ট্যুরে আসছি। আমরা এই ৬-৭ দিনে আমরা এক্সপ্লোর করব মালদ্বীপের সৌন্দর্য নিয়ে। আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন সাপোর্ট করে আর কি। সামনে খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা হচ্ছে সৌদি আরবের প্রেসিডেন্ট এটা এখানে গিফট করেছেন তাদের। মসজিদের সৌন্দর্যটা দেখেন, সৌদি আরবের বাদশাহ। আচ্ছা আচ্ছা এই মসজিদটা দেখেন, এটা আমি গাড়ি ঠিক এই জায়গায় ট্যাক্সি ক্যাব থেকে নামছি। আর এই জেটিঘাটটার নাম হচ্ছে ৬ নাম্বার জেটিঘাট। এখানে প্রত্যেকটা কোম্পানির স্পিড বোটগুলো যেগুলো আপনাদের রিজার্ভ করা থাকবে সেগুলো এসে এখানে আপনাদের জন্য ওয়েট করবে। আর নির্দিষ্ট সময়ের পরে যদি আপনারা কেউ আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেরি মিস করতে স্পিড বোট মিস করতে হবে। সো যেটা ৯টায় থাকবে চেষ্টা করবেন অবশ্যই ৯টার আগে রিচ করার জন্য। আমাদেরটার টাইম হচ্ছে ৯:15। আমরা চলে আসছি এখন প্রায় 8:45 মতো বাজে আমাদেরটা আর কি। আর এইখানে বিচ এই জেটিঘাটেরও দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনে সবগুলা যাত্রী এখানে ওয়েট করতেছে। আর যারা এখানে বাইকিং স্থানীয় লোকজন এখানে বাইকগুলো স্ট্যান্ড করে রাখছে খুব সুন্দর সারিবদ্ধভাবে। ফিয়ামানিল্লাহ আমরা যাত্রা শুরু করলাম হুলহুমালে আইল্যান্ড থেকে মাফুসের উদ্দেশ্যে। হুলহুমালে থেকে মাফুসি আইল্যান্ড যেতে আমাদের সময় লাগবে স্পিড বোটে প্রায় ৩০ মিনিটের মতো। আর এখানে ভাড়া পড়বে প্রায় $25। এটা আমরা আগেই বুকিং করে নিয়েছি আইকম ট্যুরিজমের মাধ্যমে এই স্পিড বোটটি। আর এখানে দেখেন স্পিড বোট চালাচ্ছে সামনে থেকে। আর এদিকে আজকে অনেক পর্যটক আছে, দেশি বিদেশি এবং স্থানীয় অনেক পর্যটক আছে। আর এখানে এসে আমার চাঁদপুরের শ্বশুরবাড়ি আর কি ভাইয়ের, ওনার সাথে পরিচয় হয়েছে। তাহলে আমরা যাচ্ছি এখন হচ্ছে নীল পানির সৌন্দর্য দেখতে দেখতে সমুদ্র পথে আমরা মাফুসির উদ্দেশ্যে। আর এই মাফুসি আইল্যান্ড আর প্রত্যেকটা আইল্যান্ডের সৌন্দর্য এক একটা এক এক রকম হয়, তো আমরা আপনাদের সাথে গিয়ে দেখা হচ্ছে এখন মাফুসি আইল্যান্ডে। ওকে তাহলে অপেক্ষা করুন মাফুসিতে যাওয়া পর্যন্ত। ওয়েলকাম টু মাফুসি আইল্যান্ড। আমরা জাস্ট হচ্ছে মাফুসি আইল্যান্ড মাত্র রিচ করেছি। মালে থেকে এসে আমরা স্পিড বোটে এখানে আসতে আধা ঘন্টা সময় লেগেছে, আমাদের হোটেল বুকিং করা আছে। আর এই মাফুসি আইল্যান্ডে আমরা কিভাবে অল্প খরচে সবকিছু এক্সপ্লোর করা যায় তাই আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। মাফুসি জেটিঘাট থেকে আমাদের হোটেলের ওয়াকিং ডিস্টেন্সে কত মানে 5 থেকে 7 মিনিট হাঁটলে হচ্ছে আমাদের এই মামাদি বুটিক্স যে হোটেলটি আমরা কী বলে বুকিং করেছি সেটা। আর আমাদের আসলে গুগল একটু উল্টা পথ দেখাইছে, যে জন্য আমাদের আসলে একটু উল্টা পথে কষ্ট করে হেঁটে এসে আবার সেই আমরা আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি। এই হচ্ছে সাইনবোর্ডটা, এটার নাম হচ্ছে মামাদি। হ্যাঁ মামাদি। জাস্ট এই রিসোর্টে এন্ট্রি নিলাম, এই যে আশেপাশের বসার জায়গা মানে এটা বিচ যে ফিল আছে সেই ফিলটা আছে এখানে। আর লাকিলি আমাদের এই রিসোর্টটা একদমই হচ্ছে বিচের পাশেই। আর আমি আরেকবার হচ্ছে নামটা ক্লিয়ার করে দিই, এই যে মামাদি এখানে লেখা আছে। আর আমাদের টিমের সবাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে অলরেডি ঢুকে গেছে, আমার একটু লেট হয়ে গেছে। আমরা হোটেলে এসে জাস্ট একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম। ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা, যে আসলে এই গরমের মধ্যে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আসলে প্রয়োজন ছিল, এরকম একটা জিনিস আসলে মানে গুগলের একটা ভুল ইনফরমেশন হয়তো বা আমাদের বুঝতে ভুল হয়েছে। দ্যাটস হচ্ছে আমরা ভুল হয়নি, ভুল হয়নি। আচ্ছা আচ্ছা আমাদের এই আরিফ আজিজ ভাইয়ের ভুল হয়নি, আজিজ ভাই আমাদের আগে চলে এসেছে। যাক আমাদের একটা ভুলের কারণে আমরা একটু মোটামুটি ঘুরছি অনেকটু, তো যাক একটা জিনিস ভালো হয়েছে যে আমরা এখানের আশেপাশের রিসোর্টের মানে মোটামুটি একটা ফ্লেভার পাইছি বাইরের সাইডটা আর কি। আর লাকিলে আমাদের রিসোর্টটা হচ্ছে একদম বিচের পাশেই পড়ছে। আর আপনাদের হয়তো আমি ঢোকার সময় একটু দেখাইছি সেটা দেখছেন। আর আমরা মাত্র জাস্ট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে রিসোর্টে জাস্ট প্রবেশ করছি। আপনাদের রিসোর্টের একটা ট্যুর দেখাবো একটু পরে, তাহলে সাথে থাকুন। হচ্ছে মামাদি বুটিক্সের ভিতরটা একটু দেখাচ্ছি, মানে এটা হচ্ছে তাদের একদম রিসেপশন, জাস্ট এন্ট্রি নেওয়ার পথটা আর কি। এখানে বসার জায়গা আছে সুন্দর ইন্টেরিয়র করা। আসসালামু আলাইকুম ভাই। আপনি কি বাঙালি? আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ ডালিম। ডালিম, আচ্ছা আচ্ছা। আপনি বাংলাদেশের কোন জায়গা? মানে বাসা কুমিল্লা। কুমিল্লাতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কুমিল্লার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, আর এখানে হচ্ছে মানে একটু আগেই পরিচিত হয়েছিলেন নবীন ভাই। নবীন ভাইয়ের সাথে আসলে পরিচয় হয়েছিল সায়েম ভাইয়ের সাথে, সায়েম ভাইয়ের মাধ্যমে, যে সায়েমস ওয়ার্ল্ড নামে যে ইউটিউবার আছেন, সায়েম ভাই আমাদের সাথে আসলে মানে ফোনের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে নবীন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনারা যারা বাংলাদেশি আছেন আসলে মালদ্বীপ আসার জন্য জাস্ট অনেক এক্সপেন্সিভ বলে ভয় পাচ্ছেন, তাদের জন্য সুখবর হচ্ছে এই নবীর ভাই, বাংলাদেশি ভাই কুমিল্লার, উনি আপনাদের অনেক হেল্প করবে। তো আমরা এখানে আসার পরে আমাদের এখানে যে রুম ছিল, রুম হচ্ছে আমাদের রেন্ট ছিল, যারা মানে অন্যদের তুলনায় আমাদের এখানে রেন্ট অনেক কম নিয়েছেন। আর আমরা হচ্ছে একটু কস্টটাকে কনজিউম করার জন্য আমরা যেহেতু চারজন ছিলাম, চারজন আমরা একটা বড় রুম নিয়েছি, সেটা হচ্ছে আমাদের $70 মতো, $70 করে দিয়েছেন, যেটা হচ্ছে জেনারেলি এটা কত থাকে সবার জন্য? $100 অথবা $90 মতো থাকে, সেটা আমাদের জন্য $70 করে দিয়েছে। তো আমি বাংলাদেশের আপনারা যারা যারা আসবেন তারা অবশ্যই নবীন ভাইয়ের সাথে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে। এটা মাফুশিতে, এটার টোটাল দায়িত্ব হচ্ছে উনি আছেন প্রায় 4 থেকে 5 বছর ধরে উনি এটার দায়িত্বে আছেন, আর আপনাদের সবকিছু হেল্প করবে আর কি উনি। আপনি আপনি কিছু বলেন। বাংলাদেশিদের জন্য তো অবশ্যই স্পেশাল কিছু থাকবে, আর যদি কেউ চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসতে চান আমাকে অবশ্যই, আমার চ্যানেলের নাম হচ্ছে রাসেল ভাই। আচ্ছা, রাসেল ভাইয়ের নাম যদি কেউ বলেন তাহলে আরেকটু স্পেশাল বেড়ে যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি সবকে মানে আমার বেস্ট আমি ট্রাই করব। আচ্ছা আচ্ছা। আর আপনি একটু আপনার এই রিসোর্টের মানে এই জায়গাটা আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনার মাধ্যমে, তাহলে একটু আমার সাথে আসেন। আচ্ছা আচ্ছা, মাছের পন্ডস মানে সেখানে প্রতিদিন খাবার দেন কেন না? আচ্ছা আচ্ছা। দেখেন আপনার রুমের সামনে এই মাছের একটা মানে আর্টিফিশিয়াল একটা পন্ডস তৈরি করা হয়েছে, এখানে বড় বড় মাছ আছে। এই মাছগুলোর নাম কি? এইগুলো হচ্ছে আপনার বাটারফ্লাই কই আছে। বাটারফ্লাই কই আছে, আচ্ছা। পাঙ্গাস আছে। ওই বড়গুলো কি পাঙ্গাস? আমাদের জাতীয় পাঙ্গাস। 15টা রুম টোটাল দিয়ে আছে। উপরে মিলিয়ে 15টা রুম টোটাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর রুম আছে, সুপারিয়র রুম আছে। আচ্ছা আচ্ছা। এটার দাম একটু ডাবল এর জন্য আপনার $50-60। $50-60 হচ্ছে এই রুমগুলো। আচ্ছা। এখানে নিচের রুমগুলো খুব সুন্দর, যে এই রুমের থেকে বের হয়ে হচ্ছে আপনি ডিরেক্ট সমুদ্রে চলে যাবেন। দেখেন একদিকে বের হয়ে হচ্ছে পাশের সামনে হচ্ছে সমুদ্র, হামকের ব্যবস্থা আছে, বসার জায়গা আছে। এবার হচ্ছে আমরা আমাদের হোটেলের যে রুমটা আছে রুমটা ট্যুর দিয়ে দেখাচ্ছি। রুমের নাম্বার হচ্ছে 204। কি ভাই রেডি নাকি? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আসলে আমরা একটু যেহেতু বাজেট ট্রাভেলার, আমরা এখানে 4জন থাকবো, তো এখানে ডাবল বেড, সিঙ্গেল বেড, আর এখানে আরেকটা বেড দিয়ে দিবে বলছে। আসলে আমরা যারা বাজেট ট্রাভেল করি তারা সবসময় একটু চিন্তা করি চিপার প্রাইসে ভালো একটা প্লেসে থাকার জন্য। রুমটা একটু দেখাচ্ছি। তো এখানে এই হচ্ছে রুম, টিভি আছে এখানে, আর ছোট একটা ফ্রিজ আছে, আর এই যে কফি টফি খাওয়ার সমস্ত জিনিসপত্র আছে এখানে, ওয়াটার বোতল আছে, আর লকার আছে। আপনারা যদি কেউ আয়রন করতে চান জামা কাপড় সেক্ষেত্রে আয়রন আছে এবং আয়রন করার জিনিস আছে, আর এখানে একটা হ্যাঙ্গার আছে জাস্ট জামা কাপড় রাখার জন্য, আর এই তো সামনে একটা গ্লাস আছে, আর এখানে বসার একটা প্লেস আছে, যদি কেউ ল্যাপটপ নিয়ে আসেন ল্যাপটপ চালাতে পারবেন, বসতে পারবেন। আর হচ্ছে টয়লেটটা, টয়লেটটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে যারা আসেন যে টয়লেটের ক্ষেত্রে অনেক ধরনের অ্যালার্জি থাকে, যে টয়লেটটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তো এখানে টয়লেটটা খুবই পরিষ্কার এবং খুবই বড়। হ্যাঁ, আর এইবার নিয়ে যাচ্ছি আমি আপনাদের একদম হচ্ছে বারান্দাতে। এই বারান্দা হচ্ছে একদম বিচের পাশে, এখানে বসে আড্ডা দিতে দিতে কফি খেতে খেতে এই বিচের ভিউ উপভোগ করতে পারবেন আপনারা। এ হচ্ছে সামনে বিচ, একদম ওয়াকিং ডিস্টেন্স, কত 1 মিনিট লাগবে এখান থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমাদের আলমগীর ভাই আমাদের গ্রুপের জন্য এরকম দুইটা বল, এগুলো কি বলে আসলে পানির টায়ার টিউব নিয়ে আসছে, তো এই টিউবগুলো হচ্ছে পানিতে ভেসে থাকার জন্য একটু সহায়তা করবে। তো এটা আসলে এখানে আসলে অনেক সময় পাওয়াটা সহজলভ্য হবে কিনা জানি না, দেড়শো হচ্ছে আমরা বাংলাদেশ থেকে একটু এক্সপেন্সিভ, এই জন্য আমরা নিয়ে আসছি। তো আমাদের নবীর ভাই আমাদের হেল্প করতেছে এটা দিয়ে, এই পাম্পার দিয়ে, যে এটা ফুলানোর জন্য আর কি, এখন ফুলিয়ে আমরা হচ্ছে একটু করে গোসলের নামবো। এই যে এটা হচ্ছে রাসেল ভাইয়ের বন্ধু, সে মাপুশি আইল্যান্ডে রাসেল ভাই যে কতদিন থাকবে তার সাথে সাথে এটা থাকবে। চশমা পছন্দ হয়েছে আপনার? माफुसिते ये बीचटार नाम होच्छे बिकिनी बीच। ये बेसिकली काइंड अफ प्राइवेट, जरा फरेनार आছেন তারা হচ্ছে এখানে হয়তো কি বলে বিকিনি পরে বা হচ্ছে লঞ্জারি আইটেম পরে হচ্ছে তারা তাদের আসলে এটা তাদের কালচার, তারা তাদের কালচার মতো এখানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে গোসল টোসল করেন। তো এখানে আশেপাশে যা দেখা যাচ্ছে সবাই হচ্ছে জাস্ট এখানে বিকিনি পরে তারা কেউ বিভিন্ন অ্যাক্টিভিটিস করতেছেন, গোসল করতেছেন। ফাইনালি বিচে নামতেছি, আর আগেই বলেছি এটা হচ্ছে বিকিনি বিচ। কি ভাই তারেক ভাই হচ্ছে আমার পিছনে, আহ ভাই সেই লবণ, তাই এটা ডুব দেয়। ঠিক আছে, আমি আলমগীর ভাইয়ের কাছে যাচ্ছি। ওই হচ্ছে আলমগীর ভাই। এই প্লাস্টিকের যে বয়াগুলো আছে এগুলো আসলে এখানে অ্যাভেলেবেল হয়তো অনেক সময় পাবেন না, এগুলো একটা এক্সপেন্সিভও বটে। তারপর বাংলাদেশ থেকে নিয়ে আসছে এটা 700 টাকা দিয়ে। ধরেন এক ইউরোপিয়ান মাইয়া আমার জিজ্ঞেস করতেছে যে এগুলা কই পাওয়া যায়। আচ্ছা, আজিজ ভাই বলে ফ্রম বাংলাদেশ। মেয়ে বুঝুনা আসিস আসতেছে প্রাইস বের বললাম ভাই তাহলে একটু দে। এই এটা জীবনে দেব নাকি, এই সাদার পারেন আপনি। আর বীজ আসলে সব সময় যেমন সুন্দর তেমন হচ্ছে বীজ হচ্ছে মানুষের ত্বকের অনেক ক্ষতি করে। জানা যায় যে আমাদের ওয়ার্ল্ডের ফেমাস সিঙ্গার এখন এক সময় এই মালদ্বীপে আসছিলেন, এসে তারপর থেকে এখন কালো হয়ে গেছে। বিচে গোসল করার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটা বাংলা হোটেল এখানে খেতে এসেছি। আসলে এখানে রিজনেবল প্রাইস এবং বাংলাদেশের যে ফ্লেভারটা আছে খাবারের সেই ফ্লেভারটা পাওয়া যায়। দ্যাটস আসলে এটা এক্সপ্লোর করা। আর আরেকটা জিনিস আমি বারবার শেয়ার করতেছি যে আসলে আমরা এখানে বাজেট ট্যুর দিতেছি, তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে লো বাজেটে কীভাবে মালদ্বীপ এক্সপ্লোর করবেন। আর খাবারের ব্যাপারটা আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টে গেলে আপনি সব কান্ট্রিজে মোটামুটি ফ্লেভার পাবেন খাবারের, কিন্তু আমরা আসলে কস্ট মিনিমাইজেশনের জন্য আমরা বাংলা হোটেল খুঁজে বের করেছি। তাতে আমরা এখন লাঞ্চ করতেছি। আমরা লাঞ্চ শেষ করে মাফুশি আইল্যান্ডের, এটা হচ্ছে আমরা আসলে যেখানে জেটি ঘাটে নামছিলাম স্পিড বোট থেকে, সেই জেটি ঘাটের অপোজিট একদম হচ্ছে এই পেছনের সাইড আর কি বলা যায়। এই পেছনের সাইডে হচ্ছে এই বিচটাতে আসছি। তো এটা হচ্ছে লোকাল, হ্যাঁ লোকাল বিচ আর কি। তো এটা মোটামুটি অত পরিষ্কার পরিচ্ছন্ন না, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না বলতে কি এখানে আসলে গাছের কিছু ময়লা টয়লা আছে, গাছের পাতা টাতা আছে, এই যে এগুলোর জন্য আসলে একটু অপরিচ্ছন্ন লাগতেছে। আর এই কোরালগুলি বেশি আছে এখানে, আদারওয়াইজ মোটামুটি পরিষ্কার আছে। মানে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের মতো মেনটেনেন্স না, এদের মেনটেনেন্স অনেক সুন্দর, এরা যেখানে সেখানে ময়লা টয়লা ফেলে না। এটা হচ্ছে একটা পার্ক, এটার নাম হচ্ছে মাফাহি ভিথি। আর এখানে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য কিছু ব্যবস্থা আছে আর কি। আর এখানে একটা সুইমিং পুল আছে ছোটো, এটার ডেপথ অনেক কম দেখা যাচ্ছে, মোস্ট প্রবলেম হচ্ছে বাচ্চাদের জন্য হইতে পারে। বিচের ঠিক পাশেই হচ্ছে এই বাচ্চাদের কিডসদের একটা কর্নার আছে, প্লেইং কর্নার, যে বাচ্চারা খেলতেছে। পাথরের সামুদ্রিক কাঁকড়া আছে, ওগুলো মানুষ দেখলেই পালিয়ে যায়। এই যে একটা দেখেন, একটু অগ্রসর হলেই পালিয়ে যায়। অনেক স্রোতের মধ্যেও এদের পাথরের থেকে নামাইতে পারে না, কারণ হচ্ছে এরা শক্ত করে আঁকড়ে ধরে রাখে পাথরটা। এখানে আশেপাশে আরো অনেকগুলো দেখছি। এটা হচ্ছে বিকিনি বিচের রাতের দৃশ্য। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে যারা হানিমুনে বা কাপল ট্যুর দেন তাদের জন্য এই প্লেসটা ওইভাবে মেক করা হচ্ছে আর কি। আর এখানে বসার জন্য তো চেয়ার আছে। আর এখানে দেখেন রাতের দৃশ্যটা খুবই সুন্দর, মানে চারপাশে লাইটিং করা আছে। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যারা ফরেনাররা আসে অনেক সময় হার্ড ড্রিঙ্কস করে। তো মালদ্বীপ যেহেতু 100% মুসলিম কান্ট্রি, সো এখানে प्रत्येकटा रेस्टुरेंट और होटेले कोनो हार्ड ड्रिंक्सर व्यवस्था नहीं तो से क्षेत्र में तारा एखाने जेटी घाट थेके होच्छे माफुसी जेटी घाट और विभिन्न और एक सामने बा विभिन्न प्लेस थेके एखाने किछु फ्लोटिंग बार आछे जेटा होच्छे शिपेर मध्य बारेर व्यवस्था आछे हार्ड ड्रिंक्सर तो एखाने फ्री सार्विस एखाने प्रत्येकटा फ्लोटिंग बारे होच्छे जेटी घाट थेके बोटे करे निये जाय और जावा आसार जोन्नो जोदि आपनि भितोरे गिये कोनो किछु ना खान सेई क्षेत्रे होच्छे $5 करे दिते होबे और जोदि खान ताहले सेई क्षेत्रे समस्या नाई जस्ट इनफरमेशनटा दिये राखलाम जेहेतु आमरा जाच्छि ना ताई दूरेर थेके देखिये दिलाम। एई होच्छे फ्लोटिंग बारटा एई जे सामने एकटा शिप देखा जाच्छे एरकम आरो अनेकगुलो शिप आछे सामने। सो भिउयार्स आमादेर मालद्वीपेर सेकेंड डेर अलरेडी समाप्ति होते जाच्छे और এটা হচ্ছে আসলে আমাদের এই যে রিসোর্ট এই রিসোর্টের অপোজিটে এখানে এই যে বিচ বিচের পাশে বসে আছে এখানে বসার ব্যবস্থা আছে। তো আজকে দিনটা আসলে আমাদের জন্য একটু বিজি ডে গিয়েছিল কারণ হচ্ছে আমরা হুলহুমালে থেকে মাফুশি আইল্যান্ড এসেছি এখানে একটা টাইম চলে গেছে তারপর হচ্ছে বিচে গোসল করছি তারপরে একটু শুট টুট করছি সব কিছু মিলে আসলে পরবর্তী দিনের প্রিপারেশনের জন্য समय निच्छी बा अनेक एक्टिविटीज़र जो प्लान करते तो ये आसले मोटामुटी दिन आज के चले गए और इंशाल्लाह थार्ड एपिसोड थेके वाटर एक्टिविटीज़ बा अन्य एक्टिविटीज़गुलो थाकबे और ओई पर्वगुली देखार जोन्नो आपनादेर सादर आमंत्रण जानाच्छि। ताहले आजके एखान थेकेई बिदाय जानाच्छि सबाई भालो थाकबेन आल्लाह हाफेज।